আমি মেহমান দোয়া করব আপনার জন্য অর্থাৎ যিনি মেহমান হয়ে যাবেন তিনি এই দোয়াটা করবেন যারা খাওয়াচ্ছে তাদের জন্য আমার আল্লাহ হাত দিয়েছেন আল্লাহ পা দিয়েছেন আল্লাহ আমাকে সৃষ্টি উত্তমভাবে করেছেন এই উত্তম সৃষ্টি হয়ে অধমের মতো যেন আল্লাহর আলমিনের সাথে কখনো নাফারমানি না করি একজন মানুষ তার বয়সকালকে কিভাবে অতিবাহিত করেছে এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো আজিদ আন্নাকুম আমি আল্লাহরবুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করার কারণে আমি অবশ্যই তোমাদেরকে আরো আরো কি করব বাড়িয়ে দেব আল্লাহ আমার যত নিয়ামত দিয়েছেন আমার বডিতে আমার রিজিকে সব নিয়ামতের জন্য আমরা সুক্রিয়া আদায় করি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها سورة إبراهيم چود نمبر سورة چوترش نمبر آيات وقال تعالى فبأي آلاء ربكما تكذبان سورة الرحمن وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال

আলিমি বৈঠক অর্থাৎ প্রশিক্ষণমূলক বৈঠক এ বৈঠকের কিছু বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারিম শুদ্ধভাবে তেলাওয়াত প্রশিক্ষণ সলাতুর রসুল থেকে শিক্ষামূলক দোয়া বা গুরুত্বপূর্ণ দোয়া পাঠ করা সাথে সাথে মাসিক আতারিকের সম্পাদকীয় বা গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করা সাথে সাথে সর্বশেষ প্রশ্নোত্তর পর্ব এবং সবশেষে বৈঠকই দান এগুলো হচ্ছে তালিমি বা প্রশিক্ষণ বৈঠকের বৈশিষ্ট্যসমূহ আমরা এই বৈশিষ্ট্যগুলো ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রব্লা আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন অকৃতজ্ঞ মানুষের প্রতি কোরআন ও হাদিসের নসিহত অকৃতজ্ঞ মানুষের প্রতি পবিত্র কোরআন ও সই হাদিসের নসিহাত তথা উপদেশমালা এ প্রসঙ্গে আমরা কিছু কথা বলার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বি্লা আলাইহি তবাক্কালতু ওয়া ইলাহি উনিব মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এ তালিমি বৈঠক থেকে তালিম তথা প্রশিক্ষণ গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লা সুবাহান আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নেয়ামত রাজি দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লা সুবাহান যদি আমরা কখনো গণনা করতে যাই আমরা যদি গুনতে যাই তাহলে আল্লাহ সুবাহান হতালার ভাষায় ওয়া তাউদ্দু নমত আল্লাহ যদি তোমরা আল্লাহ রাবুল আলমিনের নেয়ামতকে গণনা করতে চাও তুহসুহা তাহলে সেটা তোমরা গণনা করতে পারবে না গণনায় আনতে পারবে না মূলত আল্লা সুবাহান হাতার নিয়ামতের মধ্যে দুই ধরনের নিয়ামত রয়েছে একটি জহেরি আর একটি হচ্ছে বাতিনি প্রকাশ্য অনেক নিয়ামত রয়েছে আল্লাহরাবুল্লা আলমী চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন বহু কিছু দিয়েছেন সাথে সাথে অপ্রকাশ্য যেমন আমার আমি রোগগ্রস্ত হই আমি অসুস্থ হই এই অবস্থায় কিছু মেডিসিন বা ঔষধ সেবন করলে আল্লাহ রবুল্লাহ আলমিন সেটা বাতেনি বা অপ্রকাশ্যভাবে আল্লা তাআলা তিনি সেটা সারিয়ে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান হতাল্লাহর ভাষায় নবীদের বক্তব্য এভাবেই তিনি নোট করেছেন যে হিনা মারিতু যখন আমি অসুস্থ হই আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনিই আমাকে সেফা দান করেন সুতরাং অসুস্থতা থেকে সুস্থতা এটা নিঃসন্দেহে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনের একটা গোপন নিয়ামত যেই নিয়ামত থেকে মানুষ বঞ্চিত হলে পৃথিবীর সব সুখ তার কাছে এক গরল বা বিষের মতো মনে হয় আল্লাহ আবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন বিশেষ করে আজকের বক্তব্য বক্তব্যটি তাকাসুর মোহতারাম আমিন এ জামাত রচিত তাফসিরুল কুরআন ইবনে আহমদ তাকাসুরের আট নম্বর আয়াত অর্থাৎ সর্বশেষ সুম্মা আয়াত্মা ইবিন আনিন নাইম এখানে পড়লে ছাত্র এবং যারা শুনছেন তারা উপকার পাবেন ইনশাআল্লাহ তাকাসুর সর্বশেষ আয়াতের ব্যাখ্যা সেখান থেকে আমরা মূলত আলোচনা বা তালিম বা প্রশিক্ষণ গ্রহণ করছি আল্লাহরাবাহ আলমিন আজকের এই প্রশিক্ষণ আমাদের সফল করুন এবং এই প্রশিক্ষণ থেকে যেন আমরা উপলব্ধি করতে পারি যা কোরআন এবং হাদিসে বলেছেন যে নসিয়া আল্লাহরাবুল্লাহ আলমিন করেছেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ সুবাহন তাল্লাহা ভাষায় ওয়ালা ফিল আকলাম ওয়াল বাহরুয়ামুদ্হু মিমি সাবা তু আবহুর যদি পৃথিবীর সব গাছ কলম হয় সাথে সাথে সমুদ্রের সাথে আরও সাত সমুদ্র যুক্ত করে সমুদ্রের পানিকে কালি করা হয় মা নাফিদাত কালিমা আতুল্লাহ তাও আল্লাহ রব্বুল্লা আলমিনের কালিমা শেষ হবে না লিখে বা পুস্তাকা করে লিপিবদ্ধ করে সেটা কখনো শেষ হবে না ইন্না আজিজুন হাকিম লোকমান একত্রিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন নিঃসন্দেহে এই নিয়ামত আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর কোনো মানুষ তো কখনোই গণনা করে কখনো সুক্রিয়া আদায় করেও এটা পরিপূর্ণতায় আনতে পারবে না শুধুমাত্র আল্লাহরবুল্লা আলমিন যাকে রহম করবেন সেই ব্যক্তি ছাড়া যেমনিভাবে ভাবে নবী সাল্লাহ আলিম আসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে আফালা আখুন ও আবদান শাকুরা আমার পূর্বের পরের সবগুণা মাফ হয়েছে ঠিক কিন্তু আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে সৃষ্টি করেছেন আমি সর্বদা তার তারই গুণগান গুণকীর্তন তারই প্রশংসা করতে বাধ্য আমি কি রাব্বুল আলামিনের শুকর গোজার তথা কৃতজ্ঞভাজন বান্দা হব না আল্লাহ তাআলা তিনি হয়েছেন রাব্বুল আলামিন এহোকাল এবং পরকালে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা গ্রহণ করি এবং সাথে সাথে সেটা যদি রাবুল আলমিন যেভাবে ব্যয় করার কথা বলেছেন সেই মানে সঠিক পথে ব্যয় করি আল্লাহ আলামী আলমিন আমাদেরকেও তার নিয়ামত দ্বারা আমাদেরকে পূর্ণ করবেন আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ সেটি করুন আল্লাহ আমিন আল্লাহ নবী সাল্লাহ আলিমাসাল্লামের একটি ঘটনা রয়েছে প্রসিদ্ধ আমার আপনার জীবনে আল্লাহ সুবাহানো তালার অসংখ্য নিয়ামত রয়েছে এই নিয়ামতের মধ্যে যদি নবী সাল্লাহু আলিমুসাল্লামের একটি ঘটনা আমরা উল্লেখ করি যা আমরা পূর্বেই বলেছি তাফসিরুল কোরআন ইবনে আহমাদ মোতরা আমিরে জামাতের এখানে বিশেষ করে এই হাদিসটি সহি মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে তারপরে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে সহি হেব্বানের মধ্যে হাদিসটি এসেছে নবী সাল্লাহু আলিমুসাল্লাম তিনি একদিন যাচ্ছেন এম তো অবস্থায় আবু বকর এবং উমার রজিউল্লাহ তালা আনহুমার সাথে দেখা হলো তিনি তাদেরকে বলছেন মা আখর জাকুমা ফিসা আতি তোমাদেরকে এই সময়ে কি বিষয়টি তোমাদেরকে বের করলো মিন তোমাদের বাড়ি থেকে তোমাদের ঘর থেকে এই সময়ে বের হওয়ার কথা না তোমরা এই সময়ে সময়ে বের বের হলে কেন কেন তোমরা এই সময় সাল্লামকে আবু বকর এবং উমারবুল খতী আল্লাহ তালা আনহম তারা উত্তর দিলেন ইয়ারসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম কলা আলজু হে আল্লাহর নবী ক্ষুধা আমাদেরকে এখান থেকে এই সময়ে বের করেছে এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম তিনিও বললেন বিয়াদি আমিও সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে আমিও তোমাদেরকে যে জন্যে যেই ক্ষুধা তোমাদেরকে বাড়ি থেকে ঘর থেকে বের করেছে আমাকে ওই একই বিষয়ে ঘর থেকে বের করেছে নবী সাল্লাহু সাল্লাম এবং দুইজন সাহাবি তিনজন মিলে আনসারি সাহাবি আবুল হাইসামের বাড়িতে গেলেন যাওয়ার পরে তিনি দেখলেন প্রথমত তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে তিনি তিনবার সালাম দিলেন যদিও সালামের বিষয়টা শুধুমাত্র হাদিসে তিনি যে সালাম দিয়েছেন এই কথাটা এসেছে ঘরের মধ্য থেকে যখন উত্তর না এসেছে তিনবার সালাম দেওয়া হচ্ছে মাসনুন বা সুন্নাত আমি যখন কারোর বাড়িতে যাব কারোর গেটে যাব কারোর দরজার কাছে যাব তিনবার সালাম দেব সালামের উত্তর যদি সেখান থেকে না আসে তাহলে আমি সেখান থেকে রিটার্ন তথা ফিরে আসবো নবী সাল্লু সাল্লাম এবং দুজন সাহাবি উভয়ে ফিরে আসতেছিলেন এমত অবস্থায় বাড়ির মধ্য থেকে উম্মুল হাইসাম তথা আবুল হাইসামের স্ত্রী তিনি বলছেন হে আল্লাহর নবী সালু আলিমুসাল্লাম ইয়ারসুল্লাহ তসলিম তাসলিমাক হে আল্লাহর নবী সালু আলিমুসাল্লাম আমি আপনার সালাম শুনেছি কিন্তু ওয়ালাকিন আরাত্তু আজিদ আলানা আমাদের উপরে আপনি আরও বৃদ্ধি করবেন আপনি আরও দোয়া করবেন মিন সালামিক আপনার সালাম থেকে এটা আমরা চাচ্ছিলাম আপনি দোয়া করবেন আপনি সালাম দিচ্ছেন আমি উম্মুল হাইসাম আমার বাড়িতে শান্তি বর্ষণ হবে আল্লাহর পক্ষ থেকে রহম বর্ষণ হবে আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ হবে এই দোয়া আপনি করছিলেন আর আপনি সর্বোত্তম মানুষ আপনি দোয়া করছিলেন এজন্যে আমি বাড়ি থেকে উত্তর দিচ্ছিলাম না যে আপনি আরো সালাম দিন আরো সালাম দিন তাহলে আমার বাড়িতে আরো শান্তি আরো বর্ষণ হোক এরপরে নবী ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আবুল হাইসাম কোথায় গেছে তখন তিনি বললেন রাহাবা ইয়স্তা আজিবালানা ইয়স্তা আজিবুলানা মিনাল মা তিনি চলে গেছেন যে আমাদের জন্যে পানি সুপেও পানি আনার জন্য আও কমা কল তিনি চলে গেছেন সুপেয় পানি আনার জন্যে এখানে কয়েকটি বিষয় স্পষ্ট হয় তার একটি বিষয় হচ্ছে যে যখন বাড়িতে কেউ প্রবেশ করবেন তিনি সালাম দিয়ে প্রবেশ করবেন সালাম দিয়ে যদি প্রবেশ করা হয় তাহলে সেই সালামের কারণে বাড়িতে শান্তি বর্ষণ হয় যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় সেই বাড়িতে শয়তান ঢোকে না আমরা যেন এই কথাগুলো মনে রাখতে পারি এটা এবং আমল করতে পারি এ তালিমি বৈঠক থেকে প্রশিক্ষণ যেন গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন তারপরে সালাম দিলে রহম হয় তিনবার সালাম দেওয়া সুন্নাত তারপরে জিজ্ঞাসা করলেন বাড়ির যিনি কর্তা তিনি কোথায় তখন স্ত্রী উত্তর দিলেন অর্থাৎ উম্মুল হাইসাম উত্তর দিলেন তিনি আমাদের জন্যে সুপেও পানি আনার জন্যে পানি আনার জন্যে বাহিরে গেছেন এখান থেকে বোঝা যায় নারীরা বাড়ির ভেতরে থেকে কাজ করবেন এবং বাড়ির ভেতরের কোনো কাজ যদি বাহিরে থাকে তাহলে পুরুষেরা সেটা করবেন যেমন সাহাবি সুপেয় পানি অর্থাৎ খাওয়ার পানি আনতে গেছেন স্ত্রীকে ঘরে রেখে তিনিই গেছেন পানি আনতে যদি প্রয়োজন হয় তাহলে বিনা কারণে স্ত্রী বাড়ি থেকে যাবেন না মহিলা বাড়ি থেকে বের হবেন না পুরুষেরাই বাড়ির কাজগুলো করবেন যেভাবে সাহাবি করেছেন আবুল হাইসাম সাথে সাথে যখন নবী সাল্লাহ আলি সাল্লাম আসলেন আসার পরে আবুল হাইসাম তিনি বললেন মারাহাবা হে নবী আপনাকে স্বাগতম এর পূর্বে স্ত্রীও স্বাগতম জানিয়েছিলেন হে নবী আমাদের বাড়িতে আপনাদেরকে স্বাগতম তখন আবুল হাইসাম বলছেন আলহামদুলিল্লাহ মা আহাদিয়মা আকরাম আদিয়া আল্লাউম আজকের দিনে আমার যে উত্তম মেহমান আমার বাড়িতে যে উত্তম মেহমান আছে এরকম বাড়িতে আমার মতো ভাগ্যবান আমার মতো উত্তম মেহমান আজকে দুনিয়ায় কারোর বাড়িতে নেই সুবাহান আল্লাহন্দি কারণ আমার বাড়িতে আছে নবী মোহাম্মদ সাল্লাহু আলী আমার বাড়িতে রয়েছে আবু বকর সিদ্দিক রদিউল আমার বাড়িতে মেহমান হিসেবে এসেছে সুতরাং আমি আজকে ধন্য এবং আজকে আমি মেহমানদারি করলে আমি যে বরকত পাব আমি যে তাদেরকে মেহমানদারি করতে পারছি এটা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি উত্তম মেহমানের ব্যবস্থা আমার জন্যে করেছেন যদিও মেহমান আসলে উত্তমভাবে মেহমানদারি করতে হবে একজন থাকবেন মেহমান একজন থাকে থাকবেন মেজবান এখানে উভয় উভয়কে সম্মান করবেন যিনি মেহমান হবেন তিনি তিন দিনের অতিরিক্ত অকারণে তিনি থাকবেন না যদি প্রয়োজন হয় থাকতে পারেন তবে তিন দিন মেজবান যিনি হবেন তিনি মেহমানকে উত্তমভাবে ভাবে খাওয়াবেন নবী সাল আলিমাসাল্লাম মুসলিম প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ইমানের মধ্যে যে হাদিস এসেছে মানকানা ইউকমিন বিল্লা ওয়াল ইয়াউমিল আখির যদি কেউ আল্লাহর প্রতি ইমান আনে এবং পরকালের প্রতি ইমান আনে ফাল ইউক্রিমিফি কমাকল সে যেন তার অভি মানে মেহমানের সাথে যেন উত্তম আচরণ করে তাকে যথাযথ তার প্রাপ্যটা তাকে দিয়ে দেয় যিনি মেহমান হবেন তার অনেকগুলো দায়িত্ব থাকবে যিনি মেজবান হবেন তারও অনেকগুলো দায়িত্ব থাকবে নবী সাল্লু এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যিনি মেজবান হবেন তিনি খাবার গ্রহণ করবেন এম তো অবস্থায় তিনি বাড়ির জন্যে বাড়ির মালিকের জন্যে দোয়া করবেন তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করবেন যেভাবে নবী সাল্লাহু আলিমসাল্লাম দোয়া করেছেন আল্লাহম্ম বা লাহম ফিমা মা রোজাকুম লাহুম, ওয়ার হুম আমরা সকলে পাঠ করছি যিনি মেজবান হবেন আমি আপনার বাড়িতে গেছি নবী সাল আলী দোয়া শিখিয়েছেন আল্লাহ আমরা সকলে পাঠ করি আল্লাহ হুম্মা বা রিকা রোজাকুম ওয়ার ওয়ারহাম হুম আমি মেজবান আপনার বাড়িতে মেহমান এমতো অবস্থায় আমি দোয়া করব। লাহুম হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন ওয়ার হুম আপনি তাদের প্রতি রহম করুন ও বারিকাহুম লাহুম মার অজাক্তাহুম আপনি যে রিজিক দিয়েছেন তাদেরকে সে রিজিকে দান বারাকা দান করুন ওয়াক লাহুম এবং শেষের কথা হচ্ছে তাদেরকে আপনি ক্ষমা করুন নবী সাল আলী এইভাবে সাহাবাদেরকে তালিম দিয়েছেন শুধুমাত্র পেট পুরে উদর পূর্তি খাবো এমনটি নয় মেহমানের বাড়িতে যখন যাব মেজবান হিসাবে যিনি মেজবান হবেন মেহমান দোয়া করবেন যদিও আমাদের কথা বলতে একটু ভুলে গেছি আমি মেহমান আপনি মেজবান আমি মেহমান দোয়া করব আপনার জন্যে অর্থাৎ যিনি মেহমান হয়ে যাবেন তিনি এই দোয়াটা করবেন যারা খাওয়াচ্ছে তাদের জন্যে এবং এমত অবস্থায় আবুল হাইসামকে নবী সাল্লা আলী আসসালামকে বললেন শোনো তুমি গর্ভবতী সাকি যেন জবেহ করো না অতঃপর তিনি খেজুর পাললেন পাকা খেজুর দিলেন পানি সরবরাহ করলেন পানি পান করালেন তারপরে রুটি বা গোস্ত দিয়ে উত্তম মেহমানদারি করলেন এইখানে নবী সাল্লু আলী খেলেন আব্বকর উমার রদী আল্লাহ আনহুম তারা উভয়ে খেলেন খাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলিম বলছেন শোনো ওয়াল্লাদি নফসি বিয়াদি ওই সত্তার কসম যেই আল্লাহ রব্বুল্লা আলমিনের হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি লাতুস আল্না কেয়ামা অবশ্যই পরকালের দিবসে তোমরা এই যে আজকে খাবার খেলে আজকে যে পান করলে পরিপূর্ণভাবে খেলে নিয়ামত আল্লাহরাবুল্লাহ আলমিনের গ্রহণ করলে এই নিয়ামত সম্পর্কে লাতুস আলুন্না কেয়ামা পরকালীন দিবসে অবশ্যই তোমাদেরকে আল্লাহরাব্লা আলামিন জিজ্ঞাসা করবেন সুতরাং আল্লাহ আব্বুল্লাহ আলমিন আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের যেন কখনও অকৃতজ্ঞ না হই আমার আল্লাহ হাত দিয়েছেন আল্লাহ পা দিয়েছেন আল্লাহ হুয়া তালা আমাকে উত্তমভাবে সৃষ্টি করেছেন এই উত্তম সৃষ্টি হয়ে অধমের মতো যেন আল্লাহ রব্বুল আলমের সাথে কখনো নাফারমানি না করি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন এই জন্যেই সুরাতুর রহমান কোরআনুল করিমের পঞ্চান্ন নম্বর সুরার মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালা একত্রিশ বার এই একই কথা বলেছেন যে ফাবি আই আলা ই রব্বি কুমা তু তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানুষ জাতি হে জিন জাতি আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে কোনো অস্বীকার করার সুযোগ তোমাদের নেই আল্লাহ নবী সাল্লা আলহিম সাল্লাম এভাবে তালিম দিয়েছেন প্রশিক্ষণ দিয়েছেন সাহবায়কেরাম এভাবে উদ্বুদ্ধ হয়েছেন তারা যেভাবে উদ্বুদ্ধ হয়েছেন আমাদেরও উচিত সেভাবে উদ্বুদ্ধ হওয়া আল্লাহ রবাহ আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ সুবাহ অনেক নিয়ামত দিয়েছেন আমরা যদি নিয়ামতের কথা বলি তাহলে চোখ কান তারপরে হৃদয়

কুল উলাইকা কানা анহু মাসউলা আল্লাহু রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় সম্পর্কে কি করবেন জিজ্ঞাসা করবেন সুতরাং যার চোখ নেই আমরা যদি দুই চোখ একটু বন্ধ করি দেখতে পাব চোখের কি নিয়ামত যার কান নেই কানে শুনতে পান না পাশ থেকে অনেক কথা বলা হয় কিন্তু তিনি শুনতে পান না কখনো তাকে ডেকেও পাওয়া যায় না ইশারা না করা পর্যন্ত তো তিনিও কিন্তু এই একই বিষয় তিনিও কিন্তু ওই একই বিষয়ে তাকে যে নিয়ামত তার কাছে অ্যাবসেন্ট রয়েছে তিনি যেই নিয়ামত পাননি এই নিয়ামত যে কত নিয়ামত যার কানের শ্রবণ শক্তি নেই বা শ্রবণ শক্তি হারিয়ে গেছে তিনি এটা ভালো বুঝতে পারেন আল্লাহ আলামিন আলমিন বালাদের মধ্যে একই কথা বলছেন বালাদ আল্লাহ রব আলিন তিনি বলছেন আলমে আল্লাহ আইন আল্লাহ সুবাহ তিনি বলছেন আমি তোমাদেরকে কি দুটি চক্ষু দেই নাই ও সাফাতাইন একটা জিহবা দিয়েছি এবং দুটি ঠোঁট দিয়েছি আমরা চোখের কথা যদি বলি তাহলে এটা বর্ণনা করে শেষ করতে পারবো না জিহবার কথা যদি বলি এই জিহবা একটা মাত্র জিহবা এই জিহবা দিয়ে পৃথিবীর যদি কোটি ধরনের খাবার জিহবাতে আনা হয় তাহলে কোটি ধরনের লাখো কোটি ধরনের ওই খাবার লাখো কোটি ধরনের স্বাদ হিসাবে জিহ্বায় ধরা পড়বে সুবাহান ভয় অবভেমদি আল্লাহ এমন জিহবা দিয়েছেন আল্লাহ সুবাহান এমন জিহবা দিয়েছেন এই পৃথিবীর যত খাদ্যদ্রব্য রয়েছে যত খাদ্য দ্রব্য রয়েছে যদি জিহবাই টেস্ট করতে দেওয়া হয় জিহবা বলবে এটা টক এটা মিষ্টি এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না এটা কাঁচা এটা পাকা এই জিহবা আল্লাহ রাব্বুল আলামিন এমন সেন্স দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এজন্যই তো তিনি বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা তোমরা গণনা করতে চাইলে আমার এই নিয়ামত কখনো তোমরা গণনা করে পারবে না আল্লাহ রাবুল্লাহ এই কথা বলতে তারপরে দুটি ঠোঁট দিয়েছেন আমার সব কিছু রয়েছে দুটি ঠোঁট যদি বন্ধ হয়ে যায় তাহলে আর কথা বলার শক্তি মানুষ পায় না ঠোঁট যখন বন্ধ হয়ে যায় মানুষের কথা বলার শক্তি থাকে না ঠোঁট হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করে কথা যখন বের হয়ে যায় সেই কথা নিয়ন্ত্রণ করে ক্ষমতা মানুষের আর থাকতেও পারে নাও পারে কিন্তু ঠোঁট মানুষকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই বিষয়টি ঠোঁটকে আল্লাহ তালা দিয়েছেন উদ্দেশ্য হচ্ছে এই আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের এত নিয়ামত খাচ্ছি এত নিয়ামত ভোগ করছি এত কিছু আল্লাহ রব্বুল দিয়েছেন এই নিয়ামতের অস্বীকার কখনো যেন না করি আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাকে আমাকে আল্লাহ সুবাহান তাল্লাহ যেভাবে তিনি শুকরিয়া আদায় করতে বলেছেন ওভাবে যেন আমরা সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আপনাকে আমাকে সুস্বাস্থ্য দান করেছেন সুস্বাস্থ্য দান করেছেন হাস্ত বড় আমত যিনি অসুস্থ হন তিনি বুঝতে পারেন সুস্থতার কি মূল্য নবী সাল্লাসের হাদিসের মধ্যে তিনি বলছেন তোমরা পাঁচটি আসার পূর্বে পাঁচটি বিষয়কে গনিমত মনে করবে গনিমত শব্দের অর্থ হচ্ছে সুযোগ মনে করবে এই সুযোগ এখন আছে পরে নেই এই সুযোগ এখন আছে পরে নেই হাত কবলা সাকামিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করবে অসুস্থ আমরা যখন হই তখন সব কিছু থাকলেও হয়তো বা কথাও বলতে পারি না একটু নড়তেও পারি না একটু হাঁটতেও পারি না চলতেও পারি না যারা অসুস্থ হয় যখন সামান্য জ্বর আসলে মানুষের কথা শক্তি থাকে না জ্বর আসলে মানুষের নড়াচড়া করার শক্তি থাকে না সুতরাং আল্লাহরাবুল্লাহ আলমিনের সাথে কখনো যেন আমাদের এই জীবনে নাফারমানি না হয় আল্লাহরাবুল্লা আলমিন আমাদের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন আমিন আবদুল আব্বাস থেকে একটি বর্ণিত হাদিস যেটা আমরা শুরুতেই বলেছি এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন নিমাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস দুটি নিয়ামত রয়েছে অধিকাংশ মানুষই এই নিয়ামতের ক্ষেত্রে ধোকার মধ্যে আছে ধোকার মধ্যে পড়ে গেছে আসিহা ওয়াল ফারাক একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে ফারাক তথা অবসর অবসরের পূর্বেই ব্যস্ততা আসার পূর্বে অবসরকে মূল্যায়ন করতে হবে এবং আমি এখন সুস্থ আছি আমার অসুস্থ হওয়ার পূর্বেই আমাকে সুস্থতার করতে হবে কিছু কিছু ছাত্র পড়ালেখার ক্ষেত্রে এমন মনে করে যে আমি এখন পড়বো না পরে পড়বো আমি এ সপ্তাহে সুস্থ আছি ওই সপ্তাহে যদি অসুস্থ হয়ে যাই তাহলে তখন মনে হয় উফ ভুল করেছি যদি গত সপ্তাহে পড়তাম তাহলে এটা আর হতো না উস্তাদ যখন ক্লাসে পড়া ধরে তখন কিছু ছাত্র এমন পাঁচ মিনিট সময় দিলে পাঁচ মিনিটের মধ্যেই মুখস্থ করে ফেলে তখনও ভাবে আহ ভুল হয়েছে যদি এই পাঁচ মিনিটের জায়গায় দশটা মিনিট রুমে পড়তাম তাহলে এর আগেই পড়া মুখস্থ হয়ে যেত তার মানে সে বুঝতে বুঝতে পারে যে সময়ের কি মূল্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি সময়ের মূল্য না দেই তাহলে কিন্তু আমি কখনো ভালো ছাত্র হতে পারবো না ভালো উস্তাদ হতে পারবো না ভালো আলেম হতে পারবো না ভালো কিছু আমার দ্বারা কখনো কিন্তু আশা করা যায় না আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন সুতরাং আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা যে যতটুকু পাই নিয়ামতের ক্ষেত্রে আমাদের সুস্থতা আমাদের হাত পা বডি আমাদের আত্মীয় সজন সন্তান সন্ততি সবগুলো নিয়ামত আমাদের নেতৃত্ব এটাও একটা নিয়ামত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস আছে মানুষের নেতৃত্বটা যে একটা বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই নিয়ামত দেন না এই নিয়ামত যাদেরকে দেন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সুতরাং ক্লাসে যারা ফার্স্ট বয় বা ক্লাসের যারা ক্যাপ্টেন বা যারা শিক্ষক বা যারা দায়িত্বশীল সবাই সবার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাবুল আলামিন যে জিজ্ঞাসা করবেন এ বিষয়টা যেন আমরা অবশ্যই হৃদয়ে বা অন্তঃকরণে সেভ করে নেই এবং সে অনুযায়ী আমরা আমল করি আল্লাহ রাবুল আলমিন আমাদের তাও ফিদান করুন আল্লাহ আমিন এক্ষেত্রে আত্মীয় স্বজন মানুষ ভেবে নেয় হয়তো বা ভালো স্ত্রী পেয়েছে ভালো সন্তান পেয়েছে এগুলো আল্লাহ রাবুল পক্ষ থেকে বড় বড় নিয়ামত যেমনি ভাবে নবী সাল আলী আসাল্লাম বলেছেন আর দুনিয়া মাতা দুনিয়া সম্পূর্ণটা হচ্ছে ভোগের বস্তু ও মাতা ই দুনিয়া আল মারাতুস সালিহা আর উত্তম বিষয় যেটা সেটা হচ্ছে সতী সাধবী নারী অর্থাৎ ভালো নারী কারণ চরিত্র এখানে মেইন বিষয় চরিত্র যদি ভালো না হয় তাহলে ওই সংসারে কোনোদিন উন্নতি কখনো আশা করা যায় না বরকত কখনো আশা করা যায় না ওই সংসারে যদি স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর বিশেষ করে স্ত্রী যদি স্বামীর হয় হয় তাহলে ওই সংসারে বরকত না না সন্তান বেড়ে ওঠে পরিবারে বরকত কমে যায় এক্ষেত্রে সতী সাধবী স্ত্রী অর্থাৎ পূর্ণবতী স্ত্রী ব্যক্তির জন্য বিরাট একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত যাদেরকে দিয়েছেন তাদের শুকরিয়া আদায় করা এবং যাদের সামনে এটা যারা ভবিষ্যতে ভবিষ্যতের জন্য রয়েছে তাদেরকে আল্লাহর কাউকে কখনো না ফেলে রব্বানা আতিনাফিদুনিয়া হাসানা অফিল আখিরাত হাসানা ওখিন আদাবান এটি হচ্ছে সার গর্ভমূলক দোয়া এই দোয়া যে কেউ পড়লে যে কোনো সমস্যার সমাধান আল্লাহ আব্বুল্লাহ আলমিন করবেন নবী সাল আলম ওসাল্লাম এটাকে সার গর্ভমূলক দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দুয়াটি আগে থেকেই পাঠ করা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই তৌফিক দিবেন হয়তোবা তাদের এই জীবনে এবং এহকালীন জীবন পরকালীন জীবনে সুখ এবং সৌভাগ্যের বিষয় আসতে পারে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুমা আমিন সুতরাং এই ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বড় বিষয় আমরা পৃথিবীতে বেঁচে আছি আমরা মনে করি যে আমরা হঠাৎ করে মারা গেল এটা একটা কেমন একটা ব্যাপার হয়ে গেল আশ্চর্য ব্যাপার হঠাৎ করে উনি মারা গেছেন আসলে হঠাৎ করে মারা যাওয়াটা আশ্চর্যের বিষয় না আমি যে পৃথিবীতে বেঁচে আছি এটা হচ্ছে আশ্চর্য বিষয় পৃথিবীতে যে আমি বেঁচে আছি পৃথিবীতে যে আমি বেঁচে আছি এটাই হচ্ছে আশ্চর্যনীয় বিষয় আমি মারা তো যাবই হঠাৎ করে যে কোনো সময় যেতে পারি এটা কোনো আশ্চর্যনীয় বিষয় না সুতরাং আমাকে আপনাকে ভাবতে হবে আমি যে বেঁচে আছি এটা আশ্চর্যমূলক ব্যাপার আমি মারা যাবো এটা স্বাভাবিক একটা ব্যাপার আল্লাহরবুল্লা আলমিন এই হায়াতকে হায়াত যে আমাদেরকে আল্লাহ রব আলম দিয়েছেন পৃথিবীর বহু মানুষকে হায়াত আসার পূর্বেই তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় আল্লাহ অর্ডারের ক্ষেত্রে সুতরাং আমাদের যে এসেছে হায়াত আমরা যে হায়াতটা পেয়েছি আমরা যেন এই হায়াতের এই জীবনের প্রশংসাটুকু আল্লাহরবুল্লা আলমিনের করি এবং আল্লাহ সুবাহ যে হায়াত দিয়ে আমাদেরকে রহমত দিয়েছেন এই হায়াত বা এই জীবনের মূল্যায়ন যেন আমরা করি নাবি সাল্লাহ আলহিম থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে লতাজুলু কদামা ইবনে আদামা আইন্দি রব্বী ইয়েমাল কেয়া মাহাত্মা ইউস আলা আন পাঁচটি প্রশ্নের উত্তর দিতেই হবে আদম সন্তানকে তার মধ্যে আন উমরি হিফি আফনাহ একজন মানুষ তার বয়সকালকে কিভাবে অতিবাহিত করেছে এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে সুতরাং এই যে হায়াত এই হায়াতের মূল্যায়ন যেন আমি করি এই হায়াতকে যেন কোরআনের পেছনে সই হাদিসের পেছনে মানুষ গড়ার পেছনে তারপরে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করার পেছনে মানুষকে খারাপ কাজ থেকে মানে বর্জনের নীতি দেওয়ার পেছনে এইভাবে ভালো কাজের প্রতি যেন আমরা সময়টাকে ব্যয় করি আমি আমার সেটা হই ছাত্র আমি হই কোনো ব্যক্তি আমি হই পরিবারের কোনো সদস্য আমি দেশের সদস্য আমি পৃথিবীর সদস্য আমি বনু আদম আমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এটা যেন আমার অন্তরে একটু গেথে নিতে পারি যারা গেঁথে নিতে পারবে তারাই আল্লাহর শকর বান্দা তারা তারাই আল্লাহর কৃতজ্ঞ ভাজন তারাই আল্লাহর কৃতজ্ঞশী আল্লাহর গশীল হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমরা সংক্ষেপে বলছিলাম যে আমাদেরকে দিয়েছেন এই সম্পর্কে আমরা যেন নিয়ামত কখনো গাফেল না হই আল্লাহরাবুল্লা আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সাথে সাথে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন আমাদেরকে কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন কোরআন তো এমন জিনিস আল্লাহরবুল্লা আলমিন তিনি বলছেন আর রহমান আল্লাম আল কোরআন দয়াময় আল্লাহরবুল্লা আলমিন আল্লা আল কুরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন নবী সালু আলিম প্রথম নবী সাল আলিমাস্লামের শিক্ষক হচ্ছে আল্লাহরবুল্লা আলমিন তাতে জিবরিল জিবরিল আলাহ ইসলামের মাধ্যমে তিনি নবী সাল্লু আলী আসসালামকে শিখিয়েছেন আল্লাহরবুল্লা আলমিন কোরআন শিখিয়েছেন আল্লাহ ভাষা শিখিয়েছেন পৃথিবীর সব ভাষা হচ্ছে আল্লাহর দান এটা হচ্ছে সেটা হতে পারে আরবি ভাষা সেটা হতে পারে ইংরেজি বাংলা যেই ভাষাই হোক না কেন সবই আল্লাহরাব আলমিনের দান কারণ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভাষাটা শিক্ষা দিয়েছেন সুতরাং আমাদের ভাষা আমি যে কথা বলছি মনের ভাব প্রকাশ করছি এটা কিন্তু আমার নিজস্ব কোনো পাওয়ার না এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যা সূরা রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সুতরাং আমাদের উচিত হবে দয়াময় আল্লাহ যেভাবে নিয়ামত দিয়েছেন যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের প্রশংসা রাব্বুল আলমিনের বেশি বেশি করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে তিনি ইসলাম দিয়েছেন ইসলামের অনেক বিধান আল্লাহ ভাষায় ওমা হারাজ আয়াতের মধ্যে দিন ইসলাম দিয়েছেন দিন ইসলাম অনেক সহজ বিষয় আমি যখন বসে সলাত আদায় করতে পারি না দাঁড়িয়ে সলাত আদায় করতে পারি না আমি বসে পড়ব বসে সলাত আদায় করতে পারি না আমি শুয়ে পড়ব ইশারাই পড়ব কসর সলাত আমি যখন বাড়িতে যাব মুসাফির থাকব চার রাখাত বিশিষ্ট ফরজ সলাত আমার জন্য দুই রাখাত হয়ে যাবে আমি যখন রমাজান মাসে যখন কোনো গর্ভবতী নারী গর্ভবতী থাকবেন তিনি রমাজানের সিয়াম পালন থেকে বিরত থাকবেন তারপরে যারা অসুস্থ থাকবেন তারাও বিরত থাকবেন পরবর্তীতে কাজা আদায় করবেন এই যে বিভিন্ন বিধান রাব্বুল আলমিন দিয়েছেন ইসলাম দিয়েছেন এবং ইসলামী বিধানটা সহজ যদি এমন হতো যে না যে কোনো মূল্যে সিয়াম রাখতে হবে যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে যে কোনো মূল্যে ইবাদত করতে হবে এরকম যদি ইসলাম হতো তাহলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত এগুলো হচ্ছে আল্লাহরবুল্লাহ আলমিনের বড় বড় এক একটি নিয়ামত নিঃসন্দেহে নিয়ামত কসর সলাতও নিয়ামত তারপরে সফরটাও নিয়ামত এইভাবে সব বিষয়গুলো নিয়ামত এই নিয়ামত আল্লাহরাববুল্লা আলমিন নিয়ামতের ব্যাপারে আল্লা তালার ভাষায় তিনি বলছেন লাইন শাকার তুম লা আযীদুনাকুম ওয়া ইন কাফারতুম ইন্ন আযাবি লা যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো লা আযীদুনাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কারণে আমি অবশ্যই তোমাদেরকে আরো আরো কি করব বাড়িয়ে দেব ওয়ালা ইন কাফার তুম আর যদি তোমরা কুফুরি করো অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো ইন্না আদাবি লা শাদীদ নিশ্চয় আমার আজাব বড় কঠিন সুতরাং আল্লাহ যত নিয়ামত দিয়েছেন নিয়ামত শুধুমাত্র কয়েকটি আমরা উল্লেখ করলাম আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদের এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমিন কখনো যেন নাস্তিক না হই কখনো যেন আল্লাহর উপরে ভরসা না ছাড়ি কখনো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে যেন না ছাড়ি আল্লাহরাবুল্লাহ আলমিন যেভাবে যে নিয়ামত দিয়েছেন অসংখ্য নিয়ামতে আমার আপনার জীবন পূর্ণ ব্যর্থতা নয় আল্লাহরাবুল্লা আলমিন যে অবস্থাতে রেখেছেন সে অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন এভাবে প্রশংসা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহম্মা আমিন আজকের তালিম বৈঠকের দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের প্রথম অংশে যে বিষয়গুলো আমরা বলতে চেষ্টা করলাম আল্লাহর নিয়ামত এই যে তালিমটা আমরা গ্রহণ করলাম আমরা যেন কখনো না ভুলি আল্লাহ আমার যত নিয়ামত দিয়েছেন আমার বডিতে আমার রিজিকে সব নিয়ামতের জন্য আমরা সুক্রিয়া আদায় করি আমি যেন এমন মনে না করি আমার টাকা দিয়ে আমি ডাইনিং এর খাবার খাই আমার টাকা দিয়ে বাজার থেকে চিকন চাউল কিনে নিয়ে আসে যে না নবী সাল আলিম তিনি বলছেন যখন কেউ খাবার খাবে সে বলবে আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা কার আল্লাহর তারপরে তিনি আরেকটি বড় দোয়া শিক্ষা দিয়েছেন তিনি নিজে আমল করেছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আতো আমানি হায়াদা সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রব্লা আলমিন আমাকে এটা খাওয়ালেন মিন্নি হাউলিম কুয়া। এক্ষেত্রে আমার কোনো চেষ্টা ছিল না আমার কোনো শক্তি ছিল না আল্লাহ তিনি খাইয়েছেন একটা যদি চাউলের কথা যেটা ভাত আমরা খাই এই ভাতটা হওয়ার পেছনে কৃষক তিনি বপন করেছিলেন বীজ হিসাবে সেই বীজটাকে বীজটাকে ধান গাছ ধান গাছটাকে ধান তারপরে ধান কাটা হয়েছে ধান মাড়াই করা হয়েছে চাউলটা বাজারে এসেছে বাজার থেকে পাতিলে এসেছে রান্না হয়েছে তারপরে আমার কাছে এসেছে সুতরাং একটা ভাত কত ধরনের প্রসেসিং হয়ে তারপরে আমার কাছে এসেছে আলহামদুলিল্লাহ এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে টাকা থাকলে ইচ্ছা করলেই কিন্তু সবকিছু সম্ভব হয় না প্রত্যেকটা রিজিক যার যে রিজিক সে সেটা ভক্ষণ করবে এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সুতরাং এই রিজিক পাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে শুরু করা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা এবং এই দোয়াটি পাঠ করা আলহামদুলিল্লাহিল্লাজি শাই সকল প্রশংসা সেই আল্লাহর আত আমানি হাদা যিনি আমাকে এই খাবার খাওয়ালেন ওরসকানিহি এবং আমার আমাকে রিজিক হিসাবে রাখলেন মিন গৈরে হাউলি মিন্নি ওয়ালা কুয়া চেষ্টা প্রচেষ্টা ছাড়াই আমরা যদি এই দোয়াগুলো না জানি তাহলে অবশ্যই এই দোয়াগুলো শিখে নেব আমরা সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানি হাদা ওরসকানিহি মিন গৈরি হাউলি মিন্নি ওয়ালা কুওয়া। আমরা যেন সর্বদা এরকম সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ রব্ল আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত বুস্তিতে আমরা শুরুতেই বলেছিলাম তালিমি বৈঠক হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য লাগে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে আমরা কিছু বৈশিষ্ট্য আমরা প্রথমেই বলছি তালিমি বৈঠকের চারটি বৈশিষ্ট্য মৌলিক কয়টি বৈশিষ্ট্য চারটি তালিমী বৈঠকের চারটি বৈশিষ্ট্য তার একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে সুরা ফাতিহা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস বা যে কোনো একটি সুরা সহি শুদ্ধভাবে পরিচালকের সাথে পাঠ করবেন আমরা করব ইনশাআল্লাহ অতঃপর আরবি কায়দা অবলম্বনে মাখরাজ সহ বিশুদ্ধ তেলাওয়াত মাস করবেন অর্থাৎ একটা সুরা তেলাওয়াত করলে সাথে সাথে সবাই কিন্তু এখানে তেলাওয়াত হয়ে যাবে আমরা এখানে যারা আছি সবার তেলাওয়াত কিন্তু শুদ্ধ না শুদ্ধভাবে তেলাওয়াত করার আমাদের চেষ্টা করতে হবে আল্লাহরবুল্লাহ আমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন একটা কোরআন থাকলে ভালো হবে একটা কোরআন দিলে আমাকে এ থেকে দ্বিতীয় বিষয় যেটা তালিম বৈশ বৈঠকে দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা সালাত রসুল সাল্লাহ আলিমুসাল্লাম থেকে এই যে বইটি সালাত রসুল সাল্লাহ আলিমসাল্লাম এটা আলহামদুলিল্লাহ হাজারো কপি লাখো কপি আলহামদুলিল্লাহ লাখো মানুষের ঘরে অবস্থান করছে হৃদয়ে অবস্থান করছে আলহামদুলিল্লাহ মুহতারাম আমিরে জামাতের এই বইটি আল্লাহ রাবুল্লা আলমী অনেক বই কবুল করেছেন তার মধ্যে এই বই শীর্ষে নিঃসন্দেহে এটা একটা বড় নিয়ামত নিঃসন্দেহে একটা বড় নিয়ামত আমরা নিজেরাও বহু বিষয় অনেক ক্ষেত্রে ভুলে যাই আবার এই হোক বা বিভিন্ন বিষয় এ সমস্ত বইগুলো যখন আমরা দেখি আবার নতুন করে কারণ সমস্ত বিষয়টা এখানে সুন্দরভাবে সাজানো আছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যারা এই সাজানোর ক্ষেত্রে মানে শ্রম দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাদেরকে কবুল করুন আল্লাহ আমিন সালাত রসুল সাল্লাহ আলিম আসসাল্লাম বই থেকে ধারাবাহিক পাঠ ও অর্থ সহ দোয়া মুখস্থ তারপরে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত একটি বই থেকে আত্মাহারিকে অথবা আত্মহারিকের সম্পাদকীয় এখানে মাসাইলে কুরবানি ছিল অথবা মাসাইলে কুরবানি এই সমস্ত লিপলেটগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মানুষের মাঝে এটা পঠন করে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া শেষে ঘ নাম্বার যেটা সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব রাখা শেষে প্রশ্নোত্তর পর্ব রাখা প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ প্রশ্নোত্তর তো নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু গবেষণা বিভাগ এবং ফতোয়া বিভাগ আমাদের কাছেই আছে সেক্ষেত্রে আট তারিখের প্রশ্নগুলো আমরা পড়তে পারি অথবা আমরা প্রশ্ন করলে উত্তর জানা থাকলে উত্তর দিতে পারি নতুবা আমরা উত্তর যারা আমাদের ফতোয়া বোর্ড রয়েছে সেখানে জানতে পারি আর সবশেষে বৈঠকই দান তাহলে আমরা প্রথমেই কোরআনুল কারিম থেকে যে ছোট বাচ্চারা রয়েছে অনেকেই কোরআনুল কারিমের তিলাওয়াত বিশেষ করে সুরা ফাতিয়ায় অনেকেই পারে না এখানে যারা আছে ওয়ারধেক ছাত্র ওয়ারধেক ছাত্রকে যদি বলা হয় বা আরও কম বেশি হতে পারে ছোট বাচ্চা অনেকে এখানে রয়েছে বা অনেকে আমরা থাকতে পারি যে আমাদের সুরাতুল ফাতিহা সুরা ফাতিহা শুদ্ধভাবে কি নাই তিলাওয়াতটা শুদ্ধভাবে হয় না এক্ষেত্রে কোন জায়গাগুলোতে আমাদের সমস্যা হয় সেই জায়গাগুলো আমরা শুধু বলার চেষ্টা করছি এবং আমরা সাবাবের উদ্দেশ্যে তিলাওয়াত করছি আউদু বিল্লা আউদু তাই না রাল এ জায়গায় ভুল করে প্রথমে আউ আইনে ভুল করে আর জায়গা যেখানে ভুল করে রাল জালে ভুল করে তো বিল্লাহি বিল্লাহি ত অনেকে বলে সাই তানির রজিম সাই 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 তীর নির রজিম তাহলে আউ জু বিল্লাহি মিনাশ শাই ত শাই ত নির রজিম রজিম জিম কি জিম তো আর জালের মতো না জিমটা চাপ দিয়ে উচ্চারণ করতে হয় রজিম তারপরে বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমান রহমানির

বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ লামে নিচে যদি লাম লাম আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের থাকে তাহলে কি পোর করে পড়তে হয় নাকি বারিক করে পড়তে হয় বারিক বা পাতলা করে তাই না বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে সূরা ফাতিহার প্রথম যে আয়াত যেটা সেখানে সেটা যেটা ভুল করে সেটা হচ্ছে আলহামদু এই হা উচ্চারণে অনেকেই ভুল করে তাই না এই ভুলটা কিন্তু অনেকেই স্বাভাবিকভাবে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ কিন্তু না আল্হামদুলিল্লা আলহামদু আল হাম দু হায়ের উচ্চারণে কিন্তু অনেকেই ভুল করে এইগুলো আমাদেরকে শিখতে হবে এই ক্ষেত্রে যারা আমরা বিশেষ করে এখনও হয়তো বা বয়স প্রাপ্ত হয়েছি বা বয়স বেশি হয়েছে এই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে বিশেষ করে এখন অ্যান্ড্রয়েড বা হচ্ছে এই হ্যান্ডসেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আমরা বিভিন্ন কারি সাহেবদের তিলাওয়াত থেকে অনেক ইউটিউবে অনেক কারি সাহেবদের পাওয়া যায় যারা সুন্দরভাবে ভেঙে ভেঙে সুন্দরভাবে মাস্ক শেখান এখানে কিন্তু আমরা শিখতে পারি আমরা যারা সাধারণ মানুষ এক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো না আবার ক্ষেত্রে বিশেষ করে যারা ছাত্র আছো তাদেরকে আমরা বলবো সুন্দরভাবে তেলাওয়াত ছাড়া শুদ্ধভাবে তেলাওয়াত ছাড়া কিন্তু যদি অশুদ্ধ তেলাওয়াত হয় বিশেষ করে লাহানে জালি যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আল্লাহ আমাদের সমস্যা থেকে উত্তরণের তৌফিক দান করুন আল্লাহ আমিন তাহলে আলহামদু আলহামদু অনেকে আলহামদু দুয়ে টান দেয় দালে অনেক টান দিয়ে ফেলে এটা আবার ভুল আলহামদু লিল্লাহি রব্বিল রব বিল রব রব বিল আলামিন তারপরে দ্বিতীয় আয়াত কি আর রহম্যান আর আর রহম্যান রহিম আর রহম্যান রহিম এক্ষেত্রে যেটা অনেকে রর উচ্চারণ করতে যে আর রহম্যান উচ্চারণটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি করে ফেলে আর রহম্যান রহিম রহিম সবাই বলো الرحمن الرحيم تاربرة مالك يوم الدين ما مالك يوم الدين مالك يوم الدين تاربرة إياك إياك না বৌদু এইখানে যেটা ভুল করে অনেকে টান দেয় ইয়া ইয়া ইন এটা অধিকাংশ মানুষ যারা সাধারণ শিক্ষিত বা কোরআন মানে অতটা কোরআন বোঝে না তারা এটা টান দিয়ে ফেলে ইয়া না অনেকে বলছো না

এইখানে অনেকে দলিনের ক্ষেত্রে অনেকে বলে ফেলে ডিরেক্ট আবার কেউ বলে দলিন উভয়ের মধ্যখানে এই সিফাত উচ্চারণ হবে এই অক্ষর উচ্চারণ হবে আমাদের আজকে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তালিমি বৈঠকের যে বৈশিষ্ট্যগুলো সেটা প্রতিদিন ইনশাল্লাহ সামনের তালিমি বৈঠক থেকে প্রতিদিন যারা হাফেজ যারা হাফেজ বা যারা সুন্দর মাস করাতে পারেন তারা প্রত্যেক তালিমি বৈঠকে ইনশাল্লাহ একটি করে সুরা মাস থাকবে কয়টি করে সুরা একটি করে এবং মধ্যখান থেকে থেকে বলতে হবে কেউ বলবে বিশেষ করে যারা পারে না তারা এটা বলবে বলে বলে এখান থেকে সংশোধন হবে সাথে সাথে আজকে আমরা তালিমি বৈঠকের দ্বিতীয় অংশ যেটা সেটা হচ্ছে আমরা সলাতুর রসুল সাল্লাহ আলিম থেকে একটা দোয়া পাঠ করছি সলাতুর রসুল থেকে রসুল সাল্লাহ আলীম থেকে দোয়া পাঠ করছি আমাদের অনেকের ভয় থাকে না অন্তরে শত্রুর ভয় থাকে পরীক্ষার ভয় থাকে উস্তাজের ভয় থাকে তারপরে অন্যান্য অনেক ভয় থাকে না এই ভয় কেটে যাবে একটা দোয়া পড়লে আমরা কি শিখবো হ্যাঁ তাহলে সেই দোয়াটা আমরা এখন পাঠ করব সবাই ইনশাআল্লাহ এই দোয়াটি মুসনাদ আহমদ এবং সুনানু আবিদাউদের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহ নবী সাল আলহিম সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন আমরা সকলে বলছি আল্লাহুম্মা ইন্না ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়ানিকা মিং মিং শুরু রিহিম অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা আপনাকে ওদের মোকাবেলায় পেশ করছি বিশেষ করে এই দোয়াটি হচ্ছে কাফের মসজিদ যারা তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য অর্থাৎ তাদেরকে পরাস্ত করার জন্য এটা হচ্ছে বড়ো দোয়া তাই বলে উস্তাদের বিরুদ্ধে দোয়া করা যাবে না তোমাকে যে শাসন করে তার বিরুদ্ধে দোয়া করা যাবে না আমরা আবারও পড়ছি আল্লাহ রিহিমি দু একজনকে কিন্তু ধরবো আল্লাহ এটা সলাত রসুল এটা দুই শত সিয়াশি পৃষ্ঠা এই দুয়াটি রয়েছে তুমি বাড়িতে যাবা পথে অনেক ভয় বা রাতের অন্ধকারে তুমি চলছো অনেক ভয় বা বাতিল শক্তির বিরুদ্ধে তোমার ভয়টা দূর করবা মিথ্যার বিরুদ্ধে তোমার ভয়টা দূর করবা তখন আমরা এই দোয়াটি পড়তে পারি বলো তো কেউ একজন এই পাশ থেকে কে বলতে পারবে হ্যাঁ বলো তো বাবা হ্যাঁ তো বলছো একটু হেল্প লাগছে তাই না মাসা আল্লাহ হ্যাঁ তোমরা নিজেরাই মাসা আল্লাহ দিও না নিজেরাই বলো দেখি

মা আমিলতু মা আমিলতু ওয়া মিন শাররি মা لم অর্থ হে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি হে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি ওই সব কাজের অনিষ্টকারিতা হতে ওই সমস্ত কাজে অনিষ্টকারিতা হতে যা আমি করেছি এবং আমি করিনি যে কাজ করেছি তার মধ্যে ক্ষতি আছে সেটা থেকে আমি রক্ষা পা চাই আবার যে কাজ করিনি অথচ সেটার মধ্যে কি আছে অকল্যাণ রয়েছে সেখান থেকেও আমি কি চাই পরিত্রাণ চাই তাহলে আমরা দোয়াটি আরেকবার পাঠ করি আল্লাহ ইন্নি আউজুবিকা মিনসররি মা আমিল্তু ওয়ামিনশাররি মালম আ মাল মালম আ মাল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওই সব কাজের অনিষ্টকারিতা হতে যা আমি করেছি এবং যা আমি করিনি এহাদিসটি হাদিসটি সৈ মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ আবুল্লা আলমিন আমাদের এই সমস্ত দোয়াগুলো পাঠ করে ওই একই পৃষ্ঠা সলাত রসুল দুই শত ছিয়াশি পৃষ্ঠা থেকে আমরা এই দুটি দোয়া পাঠ করেছি অর্থসহ এই সমস্ত দোয়াগুলো আমাদের মুখস্ত করার এবং আমল করার তৌফিক আল্লাহরবুল্লা আলমিন দান করুন আল্লাহ আমিন সেখানে একটা প্রশ্ন এসেছে যদিও উত্তরে আমাদের আলহামদুলিল্লাহ ইয়ে রয়েছে প্রথম একটা প্রশ্ন হচ্ছে বিতরের সালাতে দোয়ায় কুনুত রুকু থেকে ওঠার পরে পড়তে ভুলে পরে পড়ার কোনো সুযোগ আছে কি বা বিতরের সালাতে ত্রুটি হবে কি এখানে প্রথমে জানতে হবে যে বিতরের সালাতে দোয়ায় কুনুত পড়াটা হচ্ছে ও আজীব না পড়তেই হবে বিষয়টা এমন না ব্যক্তির জন্য এক্সট্রা প্রাপ্তি এটা যদি কেউ ভুলে যায় সমস্যা নেই এটা যদি কেউ ভুলে যায় সমস্যা নেই আর এক্ষেত্রে শোনো যেহেতু আমাদের আত্মহারিক ফতোয়া বুথ রয়েছে মোহতারাম আমির জামাতকেও যদি ফতোয়া জিজ্ঞাসা করা হয় তিনি এক্ষেত্রে ফতোয়া জানলেও যেদিকে রুজু করেন সেটা হচ্ছে যাও ফতোয়া বুতে যাও এখান থেকে শিক্ষা হচ্ছে যারা যেই কাজে নিয়োজিত সেই বিষয়গুলোতে ফতোয়া দেওয়াটাই হচ্ছে উত্তম যদিও আলহামদুলিল্লাহ অনেক বিষয়গুলো কিছু কিছু বিষয়গুলো আমাদের জানা রয়েছে তারপর আমরা বলবো যেহেতু আমাদের এখানেই ফতোয়া বিভাগ রয়েছে আমরা সেখান থেকে ফতোয়া সংগ্রহ করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন সাথে সাথে সর্বশেষ আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমাদের পরের যে বিষয় যেটা সেটা হচ্ছে বৈঠকি দান বৈঠকি দান যারা আছে তারা বৈঠকে দান তোলার চেষ্টা করব বৈঠকে দান তোলার চেষ্টা করি এবং এখান থেকে দেওয়ার চেষ্টা করি আমরা এখান থেকে প্রথমে দেওয়ার চেষ্টা করলাম যার যেমন সমর্থ রয়েছে তিনি তেমন ভাবে দিবেন বিশাল হ্যাঁ ছাত্ররা উঠবে না এখনো বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করা হয়নি বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করা হয়নি বৈঠকে দান সংগ্রহ করা হচ্ছে ছাত্ররা উঠবে না বৈঠকি দান সংগ্রহ করা হচ্ছে দ্রুত আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে দোয়া করছি সাথে সাথে মাসাইলে কুরবানির লিপলেট রয়েছে কুরবানি লিপলেটটা বিতরণ করো কুরবানির লিপলেট বিতরণ হবে তারপরে উঠতে হবে কোন ছাত্ররা উঠবে না আল্লাহরবুল্লা আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ আজকে যারা তালিমি বৈঠকে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ রবাহ আলমিন সকলকে কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা তালিম বৈঠকে বসেছিল তারা আজকে তালিম বৈঠক থেকে যে শিক্ষা গ্রহণ করেছে সেটা যেন আমরা সকলেই আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন হুয়াল আমিনফুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি